প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণি শিক্ষার্থী বন্ধুরা, এক সপ্তাহ পরে আবার আমি হাজির হলাম তোমাদের গণিত বিষয়ের ক্লাস দিয়ে। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। অনলাইন লাইভ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফাতিমা খানম লাকি, সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা শাখা। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় জানা আছে এখন কোন ক্লাস বলেছি, গণিত ক্লাস। আর নিশ্চয় গণিতের সকল শিক্ষা উপকরণ নিয়ে তোমরা উপস্থিত আছো। শিক্ষার্থীরা, নিয়মিত তোমাদের পড়াশোনা আশা করি ভালোই চলছে। অনলাইন ক্লাসে যেভাবে ক্লাসগুলো হচ্ছে আশা করি তোমরা সুন্দরভাবে সবাই বুঝতে পারছো এবং বাসায় অনুশীলন করছো। শিক্ষার্থীরা, নিশ্চয় তো সকল উপকরণ আছে। আমরা কি করতেছি এখন? গণিত বই থেকে অঙ্ক শিখছি। সিলেবাসের ধারাবাহিকতায় আমরা 71 পৃষ্ঠা, 72 পৃষ্ঠা ও 74 পৃষ্ঠা শেষ করেছি এবং এই পৃষ্ঠার যে অঙ্কগুলো সিলেবাসভুক্ত আছে আমি সবগুলি CW খাতায় করিয়ে দিয়েছি এবং কিছু কিছু HW দিয়েছি। গতদিন আমি 74 পৃষ্ঠা করিয়েছিলাম এবং ওখান থেকে অঙ্ক HW দিয়েছিলাম দুটি। আশা করি তোমরা শিখেছো, বুঝেছো এবং HW খাতায়ও করেছো আর 9-এর গুণের নামটাও দিয়েছিলাম। শিক্ষার্থীরা, নিশ্চয়ই বই কাছে আছে। সিলেবাসের ধারাবাহিকতায় আজকে আমরা যাব কোন পৃষ্ঠায় বলো তো? 82 পৃষ্ঠায় যাব। তোমরা 82 পৃষ্ঠাটা খোলো এবং আমিও আমার বইটি হাতে নিচ্ছি। শিক্ষার্থীরা, 82 পৃষ্ঠা নিশ্চয়ই খুলেছো, লক্ষ্য করো। দেখো, দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? আশা করি দেখতে পাচ্ছ। দেখো কি লেখা আছে বইটিতে। যদি রেজার নিচের নোটগুলো থাকে তবে তার কাছে কত টাকা আছে। দেখো, রেজা একটা ছেলের নাম। এই নিচের নোট অর্থাৎ এই বক্সে যেই ছবিতে নোটগুলো দেয়া আছে, এই নোটগুলো যদি রেজার কাছে থাকে তাহলে তার কাছে কয় টাকা আছে। শিক্ষার্থীরা, তোমরা টাকা অনেকেই চিনো, কারণ ঈদের সালামি পাওয়া যায় নতুন নতুন টাকা, টাকা আমরা চিনি। দেখো এখানে রেজার কাছে কোন নোটগুলো আছে। দেখো প্রথমে এই যে কয় টাকার নোটের ছবি, 5 টাকার নোটের ছবি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই নোটের মধ্যে এক ব্যক্তির ছবি দেওয়া আছে। তোমরা কি জানো এটা কার ছবি? তোমরা জেনে থাকবে হয়তো, তারপর আমি বলছি। এটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া আছে এই যে 5 টাকার নোটের মধ্যে। তিনি আমাদের জাতির জনক। আর এবছরকে মুজিব বর্ষ বলা হয়। কেন মুজিব বর্ষ তা একটু বলছি। 1920 সালে আমাদের এই জাতির জনক জন্মগ্রহণ করেছিল আর এবছর হলো 2020 সাল, অর্থাৎ 100 বছর হয়ে গেল। এজন্য এটাকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আজকে ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা দেখো, এই 2টা 5 টাকার নোট, এখানে কয়টা 5 টাকার নোট? 2টা, এই একটা, এই একটা। দেখো এখানে আবার 1, 2, 3, 3টা নোট আছে। এই 3টা কয় টাকার নোট? 2 টাকার নোট। এখানেও দেখো একটা পাখির ছবি আছে। এটা কোন পাখি তোমরা জানো? এটা কিন্তু দোয়েল পাখি, আর দোয়েল আমাদের জাতীয় পাখি। তাহলে আমরা এই নোটগুলো চিনলাম, এটা 5 টাকার নোট 2টা, আর এখানে 3টা 1, 2, 3টা 2 টাকার নোট। এখন দেখো নিচে আর একটা, কত টাকার কয়টি করে নোট আছে গণনা করি, সেটা এখন আমরা গণনা করব। দেখো এই যে 5 টাকার 2টা নোট আমরা চিনলাম উপরের বক্স থেকে, এটা তীর চিহ্ন দিয়ে এখানে দেখানো হয়েছে। দেখো কয়টা নোট? 2টা 5 টাকার নোট। এই একটা 5 টাকার নোট, একটা 5 লিখলাম, আবার যোগ চিহ্ন দেওয়া, আবার একটা 5 টাকার নোট, আর একটা 5 লেখা হয়েছে। 5 আর 5 যোগ করলে 10 হয়, তোমরা জানো। তাহলে 2টা 5 টাকার নোটে বন্ধুরা কত হলো? 10 টাকা হলো। এবার দেখো এই যে দোয়েল পাখির ছবিযুক্ত টাকা আছে 3টা, কয়টা আছে? 3টা। দেখো এজন্য এই তীর চিহ্ন দিয়ে এখানে দেখানো হয়েছে, এই একটা 2 যোগ আর একটা 2 আর একটা 2, অর্থাৎ 3টা 2 টাকার নোট। 3টা 2 টাকার নোটে কত হলো? 6 টাকা হলো। আবার এখানে দেখানো হয়েছে এই যে 10 টাকা হয়েছে, 10 যোগ 6, এই দেখো 10 যোগ চিহ্ন দিয়ে 6 দেওয়া হয়েছে, হয়েছে কত? 16। এখন মোট কত টাকা হয়েছে? 16 টাকা।
তাহলে বলছে কি রেজার কাছে নিচের নোটগুলো আছে, তার কাছে কত টাকা আছে? তাহলে আমরা জানলাম দুইটা 5 টাকার নোট আর তিনটা 2 টাকার নোটে কত টাকা হলো? 16 টাকা হলো। তাহলে রেজার কাছে কয় টাকা আছে? 16 টাকা আছে। এটা আমরা শিখে ফেললাম। এবার আমরা যাই, দেখো এইটা দেখা যায় কিনা, মিনারটা দেখা যায়? দেখো কি বলেছে, দেখো মিনার কাছে নিচের নোটগুলো আছে, নিচের নোট অর্থাৎ এই বক্সের মধ্যে যে নোটগুলো আছে সেগুলো আছে, মিনার কাছে নিচের নোটগুলো আছে। সে 18 টাকা দিয়ে একটি কলম কিনতে চায়, এই নোটগুলো তার কাছে আছে কিন্তু 18 টাকা দিয়ে একটা কলম কিনতে চায়, সে কি কিনতে পারবে? অর্থাৎ এই নোটগুলো যদি আমরা একত্র করি কত টাকা হয়? যদি আমাদের 18 টাকা বা 18 টাকার বেশি হয় তাহলে তো কলমটা কেনা যাবে। এখন আমরা লক্ষ্য করি শিক্ষার্থীরা, এইটা কয় টাকার নোটের নোটের ছবি বলতো? এটাও 10 টাকার নোটের ছবি এবং বঙ্গবন্ধুর ছবি আছে। এইটা 5 টাকার নোটের ছবি, একটাই 5 টাকার নোট আছে, একটা 10 টাকার নোট, একটা 5 টাকার নোট। তারপর আছে এই জাতীয় পাখির দোয়েলের ছবি যুক্ত নোট, 2 টাকার নোট। এরপর দেখো এই 1 টাকার নোটটা আসলে সচরাচর এখন আমরা লক্ষ্য করি না তেমন, এইটা হলো 1 টাকার নোট, এখানে হরিণের ছবি আছে, দুইটা আছে 1 টাকার নোট। আমরা এবার হিসাব করব কয় টাকা হলো। দেখো 10 টাকার একটা নোটে কয় টাকা হবে? 10 টাকাই হবে। 5 টাকার একটা নোটে কয় টাকা হবে? 5 টাকাই হবে। 10 আর 5 কত হলো? 15 টাকা। তারপর 2 টাকার একটা নোটে কত হবে? 2 টাকাই হবে। 15 আর 2 কত হলো? 17। তারপর এই 1 টাকা 18 আর এই 1 টাকা 19, 2 টাকার 2টা নোট সব মিলিয়ে হলো 19 টাকা। আর ও মিনার কলম কিনতে লাগবে কত? 18 টাকা। অর্থাৎ সে কিনতে পারবে, কারণ তার কলমের দাম হচ্ছে 18 টাকা আর এখানে যে নোটগুলো আছে তাতে হলো 19 টাকা। এবার শিক্ষার্থীরা আমরা বোর্ডে ফিরে যাই, আমরা লেখাটা কিভাবে সাজাবো। লক্ষ্য করো বন্ধুরা, আজকে তারিখটা অবশ্যই সিলেবাস খাতায় দিবে, আজকে 6/7/2020 তারিখটা নিশ্চয়ই লেখা হয়েছে। কোন পৃষ্ঠার অঙ্ক আমাদের? 82 পৃষ্ঠার 1 নাম্বার। দেখো আমরা ছবিতে লক্ষ্য করেছিলাম 10 টাকার একটি নোট। দেখো শিক্ষার্থীরা আমরা কি লক্ষ্য করেছিলাম? 10 টাকার একটি নোট, 10 টাকার একটি নোট সমান কয় টাকা হয়? যেহেতু একটা নোট এই জন্য আমরা 10-কে 1 দিয়ে গুণ করবো। তোমরা লিখে ফেলো 10 টাকার একটি নোট সমান, একটা ব্র্যাকেট দিব, তারপর লিখবো 1 0 10 × 1, ব্র্যাকেটটা বন্ধ করব, বা লিখে দেখি 10 আর 1 গুণ করলে কত হয়। জানা আছে 10 × 10 টাকা, তাহলে 10 টাকার একটি নোট, ওই যে ছবিতে কিন্তু আছে 10 টাকার একটি নোট, আমি বলেওছি 10 টাকার একটি নোট, এতে হলো আমাদের 10 টাকা। এরপর 5 টাকারও একটা নোটই ছিল, লক্ষ্য করো 5 টাকার একটি নোট, কি লিখেছি? 5 টাকার একটি নোট সমান, যেহেতু একটা নোট আমরা কয় টাকার? 5 টাকার, 5-কে 1 দিয়ে গুণ করব, তারপর ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিব। এরপর বা লিখে কত হয়? 5×5, আমরা 5 টাকা লিখব। আশা করি এই 2 লাইন তোমাদের লেখা হয়েছে, আমি কিন্তু সময় দিচ্ছি লেখার জন্য। এরপর আমাদের 2 টাকারও একটা নোট আছে, দেখো 2 টাকার একটি নোট, দেখব কি 2 টাকার একটি নোট, তারপর যথারীতি সমান চিহ্ন দিব, তারপর ব্র্যাকেট শুরু করব, 2 টাকার কয়টা নোট? একটা নোট, এর জন্য আমরা 1 দিয়ে গুণ করব, 2-কে আমরা 1 দিয়ে গুণ করলে কত হয়? 2×2 হয়, 2 টাকা হলো। তাহলে আমরা 3 ধরনের নোটের কত টাকা হলো বের করেছি, লিখেছি 10 টাকার একটা নোটে হলো 10 টাকা, 5 টাকার একটা নোটে হলো 5 টাকা, 2 টাকার একটা নোটে হলো 2 টাকা। এরপর যে টাকাটা আমরা দেখেছিলাম ছবিতে হরিণের ছবি সম্মিলিত টাকাটা, সেটা হলো 1 টাকার নোট। দেখো এখানে কি আছে? 1 টাকার নোট
কয়টা ছিল দুইটা ছিল এখানে কিন্তু লিখেছি 1 টাকার 2টি নোট সমান 1 * 2 এবার কিন্তু 2 লিখেছি কেন 2 টাকার 2টা নোট 1 টাকার 2টা নোট বা 2 কে 2 টাকা হলো এবার আমরা শিখে গিয়েছি ওখানেই যোগ 20 টাকা হবে তাহলে 10 টাকার একটি নোটে হলো 10 টাকা 5 টাকার একটি নোটে হলো 5 টাকা 2 টাকার একটি নোটে হলো 2 টাকা 1 টাকার 2টি নোটে হলো 2 টাকা এবার আমরা যোগ করি 10 আর 5 এ হয় 15 15 আর 2 এ হয় 17 17 আর 2 এ হয় 19 তাহলে আমরা লিখে ফেলব 110 9 19 টাকা আমরা কি লিখে ফেলব 19 টাকা এইটা কার প্রশ্নে বলা ছিল কার কথা মিনার কাছে আছে বলা ছিল না মিনার কাছে নিচে নোটগুলো আছে তাহলে ওই নোটের ছবি দেখে আমরা এইটুকু লিখে ফেলব তারপর সূত্রক দিয়ে লিখব মিনার কাছে আছে কত টাকা আছে 19 টাকা আর একটা এই অঙ্কটার মজার ব্যাপার কি সব অঙ্কে আমরা লিখি এত টাকা এত টি একটা সংখ্যা লিখি কিন্তু এখানে বলেছে সে কিনতে পারবে কি এটা আমাদের জানতে চেয়েছে যে বিনা কিনতে পারবে বা পারবে না এই রকম একটা কথা আমরা তো বই পড়েই বুঝে গিয়েছি যে বিনা কিনতে পারবে দেখো একটু আশা করি প্রথম উপরের অংশটু সবার শেষ হয়েছে সুন্দর করে তুলে ফেলো আবার প্রথম অংশটা আমরা টাকার পরিমাণটা বের করলাম বিনার কাছে নোটগুলো দিয়ে কয় টাকা হলো আবার এবার দেখব মিনা কিনতে পারবে কি পারবে না এখন মিনার কাছে যে নোটগুলো আছে তা থেকে বের হলো 19 টাকা আমরা সেইটাই দেখলাম মিনার আছে 19 টাকা মিনার কয় টাকা আছে মিনার আছে 19 টাকা এবার বলছে কলমের দাম কয় টাকা বইয়ে লেখা আছে কলমের দাম 18 টাকা এবার আমরা কি করে দেখব এবার কিন্তু বিয়োগ করতে হবে কারণ কলমের দামটা আমরা বিয়োগ করলে দেখব যে মিনার কাছে 1 টাকা থাকে দেখো এরপর রইল দেখো দাগ দিব দাগ দিয়ে যেহেতু বিয়োগ করব আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিয়ে আটকে দিব এরপর আমরা দাগ দিলাম তারপর সূত্রক দিয়ে লিখব রইল এটা তোমাদের সকলের জানা 19 থেকে 18 বিয়োগ করলে 1 থাকবে 1 কি টাকা থাকে আমরা এই অংশটুকুতে দেখতে পারলাম মিনার উপর নোটগুলো যা ছিল তাতে হলো 19 টাকা আর কলমের দাম যেহেতু 18 টাকা আমরা 19 থেকে 18 বিয়োগ করলাম আমাদের রইল 1 টাকা আশা করি এটুক বুঝতে পেরেছো এরপর সূত্রক এবার এই অঙ্কটা একটু মজার কোন সংখ্যা লিখতে হয় না সুতরাং সে কলম কিনতে পারবে কারণ দেওয়া আছে যে নোটগুলো আছে তাতে 19 টাকা হলো কলমের দাম যেহেতু 18 টাকা তার কাছে 1 টাকা রয়েও গেছে আসলে সে কলমটা কিনতে পারবে উত্তরে লিখেছি উত্তর সে কিনতে পারবে আমাদের কাছে জানতে চেয়েছে সে কি কিনতে পারবে হ্যাঁ প্রশ্নে আমাদের কাছে কি জানতে চেয়েছে সে কি কলমটা কিনতে পারবে হ্যাঁ সে কিনতে পারবে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো অঙ্কটা একটু বড় মনে হলেও অঙ্কটা কিন্তু সোজা আর টাকা আজকে আমরা চিনলাম 10 টাকার নোট চিনলাম 5 টাকার নোট চিনলাম 2 টাকার নোট চিনলাম 1 টাকার নোট চিনলাম এবং একজন মহান ব্যক্তির ছবি দেখলাম তার নাম জানলাম সে আমাদের জাতির জনক সেটা জানলাম দোয়েল আমাদের জাতীয় পাখি সেটাও জানলাম হরিণের ছবি দেখলাম যাই হোক একটু আমি সময় দিচ্ছি কেন এই অঙ্কটা যেন তোমরা ভালো করে সিডাব্লিউ খাতায় করতে পারো এই জন্য একটু সময় নিয়ে নিয়ে বলছি শিক্ষার্থীরা আশা করি 82 পৃষ্ঠার 1 নাম্বার হয়েছে যথারীতি 1 নাম্বার এখনো বোর্ডে আছে তোমরা দেখো এরপর আমরা 2 নাম্বারে ফিরে যাব বইয়ে দেখাবো আবার 1 নাম্বার আশা করি তোলা হয়ে যাচ্ছে একটু বোর্ডে আছে তোমরা লক্ষ্য করো আচ্ছা 1 নাম্বার শেষ এবার আমরা 2 নম্বরে যাই এটা দেখো দেখা যায় কিনা তাসলিমা 13 টাকা নিয়ে দোকানে গেল
তোমার কাছে বই আছে তুমি দেখতে পাবে অথবা স্ক্রিনেও দেখা যাচ্ছে দেখো তাসলিমা 13 টাকা নিয়ে দোকানে গেল সে 8 টাকার একটি খাতা কিনলো সে 8 টাকার একটি খাতা কিনলো তার কাছে কত টাকা রইল আমরা এরকম জিনিস অভ্যস্ত যেমন আমরা যদি 13 টাকা নিয়ে যাই আমি একটা পেন্সিল কিনি 8 টাকায় তাহলে আমার কাছে কয়টা টাকা থাকবে আমরা অনেক সময় স্কুলের ক্যান্টিন থেকে কিনি মা বাবা দোকান থেকে কিনে দেয় সেরকম একটা ব্যাপার এটা তোমরা পারবা আমি জানি 13 টাকা নিয়ে দোকানে গেল কে গেল তাসলিমা গেল সে 8 টাকা দিয়ে একটি খাতা কিনলো তাহলে আমাদের কি করতে হবে আমরা প্রশ্নটা পড়ে সিদ্ধান্ত নিব অঙ্কটা আমরা কি করব কি করতে হবে বিয়োগ করতে হবে কারণ 13 টাকা তাসলিমার কাছে আছে 8 টাকা কিন্তু দোকানদারকে দিতে হবে খাতার দাম যেহেতু দিতে হবে তাহলে বিয়োগ করতে হবে তারপর এখানে জানতে চাইছে কত টাকা জানতে চেয়েছে কত টাকা রইল এরকম রইল কথা থাকলে সাধারণত বিয়োগ হয় এবার শিক্ষার্থীরা আমরা যথারীতি বোর্ডে করব বইয়ে কিন্তু খাতায় কিন্তু পৃষ্ঠা নাম্বার লিখে রাখবে দেখো আমি লিখে রেখেছি 82 পৃষ্ঠার 2 নং কত 82 পৃষ্ঠার 2 নং যথারীতি প্রশ্নে লেখা ছিল তাসলিমা আমি লিখেছি তাসলিমা লিখে একটা কমা দিয়েছি তারপর দোকানে নিয়ে গেল 13 টাকা তাসলিমা কত টাকা নিয়ে দোকানে গেল প্রশ্নে লেখা আছে বইয়ে আমিও লিখলাম তাসলিমা লিখে কমা দিলাম দোকানে নিয়ে গেল 13 টাকা তারপর এরপর কি করেছে 8 টাকা দিয়ে খাতা কিনেছে আমরা আগেই শিখেছি সংখ্যাটা আমরা শেষের দিকে লিখব খাতা কিনলো 8 টাকা টাকা দিয়ে যেহেতু লেখা আছে কিন্তু 8 টাকা বইয়ে কিন্তু টাকার লেখা আছে এখানে আমরা অনেকে টাকা লিখে ফেলি কিন্তু আমরা রটা দিব সুন্দর হবে খাতা কিনলো 8 টাকা এখানে কিন্তু আমরা রটা দিব বইয়েও দেয়া আছে এরপর যথারীতি দাগ দিব অঙ্কটি কি হবে বিয়োগ হবে আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়ে এই দিয়ে ব্র্যাকেট দিয়ে আটকে দিব এবার আমরা বিয়োগ করি 13 থেকে 8 বিয়োগ করলে কত থাকে তোমাদের জানা আছে তারপর আমরা যদি একটু গুণি 13 পর থেকে আমরা 8 এর পর থেকে 13 জিতে আমাদের কয়টা আঙ্গুলের ব্যবহার হয় দেখি 13 আর 28 এখানে 8 এর পর কত 9 10 11 12 13 তাহলে আমাদের 5 1 2 3 4 5 তাহলে কত থাকবে 5 থাকবে 5 কি টাকা কারণ এখানে অঙ্কটাকে টাকার অঙ্ক লিখব 5 টাকা এখানে সুতরাং দিয়ে লিখব রইল এই 5 টাকা রইল প্রশ্নেও সেটাই জানতে চেয়েছে এবার আমরা বরাবরই অঙ্ক সুন্দর করার জন্য অতএব দিয়ে লিখব বইয়ে যে লাইনটা চেয়েছে জবাবে বইয়ে চেয়েছে প্রশ্নের মধ্যে তার কাছে কত টাকা রইল আমরা লিখব তার কাছে কত জায়গায় কি লিখব 5 টাকা পেয়েছি 5 টাকা রইল তার কাছে অতএব দিয়ে লিখব তার কাছে 5 টাকা রইল উত্তর 5 টাকা শিক্ষার্থীরা আবার কি আমি রিভিশন করব অঙ্কটা আরেকবার রিভিশন করি কেন এত সময় নিচ্ছি কারণ তোমাদের লিখতে যেন সুন্দর করে লেখাটা লিখতে পারো দেখি তাসলিমার কাছে প্রশ্নে বলা আছে তাসলিমা 13 টাকা নিয়ে দোকানে গেল তাহলে একবার তাসলিমা দোকানে নিয়ে গেল 13 টাকা এরপর বলা আছে পরের লাইনে বইয়ে খাতা কিনলো 8 টাকার লেখা আছে সে 8 টাকার একটি খাতা কিনলো 8 টাকার একটি খাতা কিনলো আমরা লিখব খাতা কিনলো 8 টাকার আর অবশ্যই ডান দিক সোজা রাখবো সংখ্যার নিচে সংখ্যা রাখবো এরপর দাগ দিব বিয়োগ করব তারপর লিখব রইল বিয়োগ করলে আমাদের কত রইল 5 টাকা রইল এরপর অতএব দিয়ে প্রশ্নের সাথে মিলিয়ে আমরা এই লাইনটা লিখি অঙ্কটা অনেক সুন্দর হয় দেখতেও ভালো হয় এবং একদম প্রশ্নে যে জিনিসটা চেয়েছে স্পষ্টভাবে আমরা লিখে দিই পরীক্ষকও খুশি হবে তার কাছে 5 টাকা রইল উত্তর 5 টাকা শিক্ষার্থীরা আমরা দুইটি অঙ্ক শিখলাম
82 পৃষ্ঠার অঙ্ক দুইটি ছিল 82 পৃষ্ঠার আমাদের সিলেবাসের ধারাবাহিকতায় 84 পৃষ্ঠা আছে আমরা যেহেতু হাতে একটু সময়ও আছে আমরা এই অঙ্কটা শিখে ফেলতে পারব 84 পৃষ্ঠার একটা অঙ্ক আমরা শিখে ফেলতে পারব শিক্ষার্থীরা লক্ষ্য করো দেখা যায় ঘুরাতে হবে নাম দিক হ্যাঁ দেখো হ্যাঁ দেখা যাচ্ছে এবার রেজার 12টি কাগজ আছে এবং মিনার 14টি কাগজ আছে তাদের একত্রে কতগুলো কাগজ আছে দেখো এখানে লেখা রেজার কাগজ আছে কিন্তু 12টা মিনার আছে 14টা এবং একত্রে কতগুলো আছে যখন একত্রে কথাটা থাকে মোট থাকে তখন সাধারণত যোগ করতে হয় একত্রে এই দুইটা একত্র করতে হবে দেখো বইয়েও সুন্দর করে দেখিয়ে দিয়েছে দেখো এখানে 12 যোগ 14 দিয়েছে তীর চিহ্ন দিয়ে আবার দেখিয়ে দিয়েছে উপরে নিচে যোগ করি এই দেখো এখানে উপরে নিচে যোগ করছে এখানে আবার একটা মজার ছক করেছে লক্ষ্য করো এখানে 10 এর দল আর এক টুকরা করা দেখো রেজা এখানে রেজার এই 10 এ এই 10 এর দল বানিয়েছে 1 10 2 12 হয় না এই দুই টুকরা ঘর রেজার 1 10 2 এই 12 এখানেও লিখে দিয়েছে 12টা কাগজ আছে মিনা মিনারও দেখো এখানে 1 10 আর এখানে 4 14টা কাগজ আছে মিনার কয়টা আছে 1 10 4 14টা এখানেও লেখা আছে এই যে 14টি এখানে 1 10 4 14টি এবার মোট বানিয়েছে দেখো এই দুইটা 10 নিয়েছে এই একটা 10 এই একটা 10 দুইটা 10 আর এই যে চারটা ঘর আর এই দুইটা ঘর একত্র করেছে 4 আর 2 এ কয়টা ঘর হয়েছে আমরা দেখি 1 2 3 4 5 6 6টা হয়েছে তাহলে 2 10 6 এটার রেজাল্ট 26 হবে আমরা শিখে গেলাম অঙ্কটা প্রশ্ন পড়েই বইয়ে যেভাবে সুন্দর করে দেওয়া আছে এই রেজার 12টা মিনার 14টা 2 10 6 26টা হবে আমরা লিখে ফেলি এবার লিখে ফেলি এটা 84 পৃষ্ঠা 84 পৃষ্ঠা এটা হলো 84 পৃষ্ঠা আমরা লিখে ফেলব রেজার কাগজ আছে কি লিখে ফেলব আমার সাথে সাথে লিখে ফেলো রেজার কাগজ আছে কয়টা আছে 12টি বইয়ে লেখা আছে 12টি এরপর কার কথা বলা আছে বই আমরা দেখি মিনার কার কথা বলা আছে মিনার মিনার কাগজ আছে মিনার আছে কত 14 আর আমরা শিখেছি সংখ্যা সোজাই সংখ্যাটা লিখব এবার এই অঙ্কটায় কি বলেছে একত্রে একত্রে থাকলে আমরা কি করব সাধারণত যোগ করব এবার একটা দাগ দিলাম যোগ চিহ্ন দিলাম একত্রে তো আমরা আগেই শিখে গিয়েছি 26 হবে ওখানে আমরা গুণে বইয়ের ছবি দেখে আমরা 26টি শিখেছি এখন লিখব প্রশ্নে কি লেখা আছে একত্রে একত্রে আছে এখন অতএব দিয়ে লিখে ফেলি অতএব তাদের বইয়ে লেখা আছে তাদের একত্রে একত্রে কয়টা 26টি কাগজ আছে তাদের একত্রে 26টি কাগজ আছে এবার যথারীতি উত্তর কি লিখব উত্তর কত 26টি শিক্ষার্থীরা
দেখো এটা হলে 84 পৃষ্ঠার বই, এই অঙ্কে কোনো নাম্বার দেওয়া নাই, শুধু 84 পৃষ্ঠার এক দুই নাম্বার দেয়া নাই, 84 পৃষ্ঠা। 84 পৃষ্ঠা আজকে সময়ে আমরা একটাই শেষ করতে পারবো, আমরা প্রত্যেকদিন তিনটা অঙ্ক করেই শিখি। দেখো কি লিখেছি, রেজার কাগজ আছে 12টি, মিনার কাগজ আছে 14টি, একত্রে আছে 26টি, তাদের একত্রে 26টি কাগজ আছে। শিক্ষার্থীরা দ্রুতই তুলে ফেলবে, আমরা এখন এইচ ডব্লিউ দিব। এইচ ডব্লিউ শিক্ষার্থীরা আমরা তিনটা অঙ্ক শিখলাম, তো তোমরা দুইটা অঙ্ক এইচ ডব্লিউ করবে। এইচ ডব্লিউ টি কমিয়ে দিলাম। আচ্ছা মুছে দেই, কি থাকবে ৮২ পৃষ্ঠার শেষের অঙ্কটা, শেষের যে তাসলিমার অঙ্কটা, ৮২ পৃষ্ঠার দুই নং, ৮২ পৃষ্ঠার দুই নং যে তাসলিমার অঙ্কটা, আর হলে ৮৪ পৃষ্ঠার পৃষ্ঠার প্রথমটায় নাম্বার দেয়া নাই, এজন্য আমি লিখে দেই, দেখি তো বইয়ে কোনো নাম্বার দেয়া নাই, শুধু রেজার কথা বলা আছে। ৮৪ পৃষ্ঠার প্রথম প্রথমটি করবে, এই দুটো আমি যে দুটা সিগাবলুতে করিয়ে দিলাম, তিনটা করালাম, টাকা পয়সাটা আর দিলাম না এইচ ডব্লিউ, এই দুইটা আমি দিলাম মোছার জিনিস, এই দুইটা। আর যথারীতি আমরা নামতা শিখেছি নয়েরটা, এবার মজার ঘরের নামতা দশ এর গুণের নামতা পড়া। আচ্ছা এই দুইটা শিক্ষার্থীরা দেখো, আগামী কালকে এই দুইটা এস ডাব্লিউ করে রাখবে, তারিখ দিয়ে ৮২ পৃষ্ঠার দুই নাম আর ৮৪ পৃষ্ঠার প্রথমটি, অর্থাৎ ওখানে নাম্বার দেওয়া নাই, শুরুতে যে অঙ্কটা আর দশের গুণের নামটা পড়া, এই দুইটা থাকবে, এইগুলো থাকবে আমাদের এস ডাব্লিউ। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তিনটা অঙ্ক শিখলাম, তিনটা অঙ্ক কিন্তু তিন ধরনের, একটা টাকা পয়সার অঙ্ক ছিল, শুরুতে যোগ করলাম কয় টাকা হলো, পরে আবার বিয়োগ করলাম, পরের অঙ্কটা আবার বিয়োগ ছিল, এর পরের অঙ্কটা আবার যোগ ছিল। প্রশ্নেও কিন্তু পরীক্ষার ধারাবাহিকতা, একটা যোগ থাকবে, বিয়োগ থাকবে, গুণ থাকবে, আমরা প্রশ্ন করে সিদ্ধান্ত নিব অঙ্কটি কী হবে। শিক্ষার্থী বন্ধুরা সময় প্রায় শেষ, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আগামীকাল আবার বিকেল ৩টায় আমি তোমাদের গণিত বিষয়ের ক্লাস নিয়ে হাজির হব, তোমরা গণিত বই খাতা সব কিছু নিয়ে উপস্থিত থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিরাপদে থাকবে, জিনিসপত্র নিজের জিনিসপত্র এখনই তোমরা গুছিয়ে রেখো। শিক্ষার্থী বন্ধুরা আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।